কমলাপুর রেলওয়ে স্টেশনে আসন্ন ঈদে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতে র্যাবের বিভিন্ন পদক্ষেপ নিয়ে জানাচ্ছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম সরাসরি যাব সেখানে আমাদের আর থাকবে না আমরা আমাদের নজরদারি এবং আমাদের গোয়েন্দা এবং নজরদারি আমরা বৃদ্ধি করেছি আমরা স্ট্যাটিক এবং মোবাইল পেট্রোল চালু রেখেছি এছাড়া ব্যাটালিয়ান সমূহ রেল স্টেশন লঞ্চ টার্মিনাল বাস টার্মিনালগুলোতে প্রয়োজন অনুসারে তারা বিভিন্ন রকমের ওয়াচ টাওয়ার এবং সাপোর্ট সেন্টার তৈরি করেছে এবং র্যাবের স্ট্যাটিক এবং মোবাইল টিম কাজ করে যাচ্ছে আমি অনুরোধ করব সম্মানিত যাত্রী সকলকে তাদের যে কোনো অভিযোগ আমাদের র্যাব সদস্যদের কাছে এসে জানালে আমরা অত্যন্ত দ্রুত সেই ব্যাপারে আমরা অ্যাকশন নিব ব্যাপারে রেল কর্তৃপক্ষ আমাদের সাথে আন্তরিক এবং তারাও এই ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে যাত্রাপথে সকল সদস্যদের হয়রানি যাতে না হয় বিশেষ করে নারী সদস্য নারী যে যাত্রী সকল আছেন তাদের হয়রানি যে কোনো ধরনের অভিযোগ আমাদের র্যাবের কাছে পৌঁছে দিতে হবে এবং আমরা ইনশাআল্লাহ আপনাদের সেবায় আমাদের লোকজন কাজ করে যাবে আমি আরও একটি কথা আপনাদেরকে সতর্ক করতে চাই সম্মানিত যাত্রী সকলকে যে বিভিন্ন অজ্ঞান পার্টি মলম পার্টি এবং অন্যান্য যে সকল ছিনতাইকারী আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে তবে আপনারা অযাচিতভাবে কোনো অপরিচিত মানুষের সাথে সক্ষতা গড়ে তুলবেন না এবং যাত্রাপথে কারো কাছ থেকে কোনো ধরনের খাবার গ্রহণ এরকম সক্ষতা যদি কেউ আপনাদের সাথে তৈরি করে সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন এবং আমরা এরই পাশাপাশি দূরপাল্লার যাত্রী যাত্রায় মহাসড়কে দু চাকার যানবাহন এবং তিন চাকার যে যানবাহনগুলি আছে সেগুলো এড়িয়ে চলার জন্য পরামর্শ দিচ্ছি এবং আপনারা নিরাপদ আপনাদের যাত্রা নিরাপদ হোক আপনাদের ঈদ সুন্দর হোক এবং নিরাপদে আবার আপনারা কর্মস্থলে ফিরে আসুন আমাদের নিরাপত্তার জন্য আমাদের বিভিন্ন জায়গায় যে চেকপোস্ট এবং অবজারভেশন পোস্টগুলো আছে সেখানে সার্বক্ষণিক আমাদের র্যাব সদস্যগণ তাদের দায়িত্ব পালন করে যাবে এ ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক এবং সতর্ক সম্মানিত যাত্রী সাধারণকে আমি অনুরোধ করব আপনাদের সমূহ আমাদের র্যাব সাপোর্ট সেন্টার কিংবা অবজারভেশন পোস্ট কিংবা র্যাবের যেখানে টহল টিম আছে তাদেরকে জানান আমরা অতি দ্রুততার সাথে আপনাদের সহায়তা এগিয়ে আসবো আপনাদের সকলের ঈদ যাত্রা শুভ হোক নিরাপদ হোক আনন্দপূর্ণ হোক সকলকে ঈদ মোবারক ধন্যবাদ সবাইকে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে নগরবাসী সকাল থেকে রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলো রয়েছে যাত্রীদের ভিড় কর্মদিবস হওয়ায় পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিচ্ছেন অনেকে এছাড়া ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীদের ভিড় বেড়েছে সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় যাত্রীদের চাপ বসার দাঁড়িয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে না দেওয়ায় এবারের এই যাত্রা স্বস্তিদায়ক এদিকে ভোর থেকেই রাজধানীর মহাখালী গাবতলি সায়দাবাদ সহ সব বাস টার্মিনালে বেড়েছে যাত্রীদের ভিড় বিকেলে এই ভিড় আরও বাড়ার আশা পরিবহন সংশ্লিষ্টদের এদিকে যাত্রীর চাপ বাড়ায় আশপাশের সড়কে দেখা দিয়েছে যানজট এই যাত্রার আরো খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান রায়হান মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের চাপ কেমন দেখছেন কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের আ দেখুন যাত্রীদের বেশ চাপ রয়েছে এই মহাখালী টার্মিনালে সকাল থেকে আমরা দেখছি যে যাত্রীদের একটি বলা যায় যে উপচে পড়া ভিড় এই টার্মিনালে রয়েছে যেহেতু রবিবার থেকে সরকারি ঈদ শুরু হয়েছে ছুটি সরকারি ছুটি শুরু হলেও কিন্তু মাঝখানে শুক্রবার শনিবার পড়ে গেছে যার ফলে কেউ যদি গতকালকে যারা আসলে ছুটি পেয়ে গেছেন শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু ছুটি পেয়ে যাওয়ার কারণে আজকে সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় রয়েছে মোটামুটি সকাল থেকেই তারা কিন্তু বাড়িতে বা নিজের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে আহ তারা টার্মিনাল গুলোতে এসে ভিড় করছেন এবং সকাল থেকে আমরা দেখেছি একটির পর একটি বাস তারা কিন্তু চাত্রী নিয়ে এখান দিয়ে যাচ্ছেন এবং এই পুরো মহাখালীর টার্মিনালেই আমরা এই একই চিত্র দেখতে পাচ্ছি যে সকাল থেকে মোটামুটি সাড়ে ছয়টার পর থেকেই এই যে টার্মিনাল সেখানে কিন্তু যাত্রীদের ভিড় রয়েছে এখান থেকে আপনি যদি জানেন যে দেশের প্রায় তেরো থেকে চোদ্দোটি জেলার বাস এখান থেকে ছেড়ে যায় যার ফলে এখানে যাত্রীদের এমনিতে একটি চাপ বেশি থাকে ভাড়ার বিষয়ে যেটা বলা হচ্ছে যে এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট এমন কোনো অভিযোগ পাইনি যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে আজকে যেই যারা যাত্রীরা যাচ্ছেন তারা কিন্তু মূলত আগে থেকেই টিকিট কাটা যাত্রী এই যাচ্ছেন আগে থেকে এই টিকিট দেওয়া হয়েছিল অনেকে এখান থেকে এসেও সরাসরি বাসে উঠছেন তবে সেক্ষেত্রে অতিরিক্ত ভাড়া কোনো আমরা কিন্তু এখন পর্যন্ত অভিযোগ পাইনি তবে অনেকেই বলছে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তারা বাস পাচ্ছে না তারা নির্দিষ্ট এই জায়গায় যেতে চাচ্ছেন সেই বাস পাচ্ছে না তেমন অভিযোগ মাঝে মাঝে কিন্তু অনেকেই করছেন তবে ভাড়ার বিষয়ে কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি এই মহাকালী টার্মিনালের আশেপাশে কিছুটা যানজট আমরা পরিলক্ষিত করেছি যে যেহেতু অনেক বাহন একবারে ছেড়ে যাচ্ছে অনেক বাহন অপেক্ষা করছে সিটি মিলে কিছুটা যানজটের টাইমজার এলাকা কেন্দ্র এবং এটি পাশেই একটি পশুর হাট রয়েছে যার ফলে সড়কে একটি যানজট আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যেটি এখনও রয়েছে এবং যেহেতু আজকেও বেশ কিছু অফিস আদালত যেহেতু খোলা রয়েছে যার ফলে সেজন্য অনেক অনেকে অফিসে যাচ্ছে এবং অফিস গ্যামী মানুষের কিছুটা ভোগান্তি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে লাইন তারা কিন্তু এখানে টিকিটের জন্য অপেক্ষা করছেন আজকে যারা যেতে চাইছেন একেবারে স্টেশনে এসেই তারা টিকিট নিয়ে এখান থেকে যাওয়ার পরিকল্পনা করেছেন যার ফলে যারা আগে থেকে টিকিট কেটে আসেনি আজকে টিকিট কাটতে চাচ্ছেন তাদের কিছুটা ভোগান্তিতে আসলে আপত্তি হয়েছে কারণ টিকিট পেতে তাদের কিছুটা সময় লাগছে আর সব মিলে বলা যায় যে অতিরিক্ত ভাড়ার অভিযোগ এখনো পর্যন্ত এই জায়গাটিতে পাওয়া যায়নি এবং সকাল থেকে যাত্রীদের উচ্চ ভিড় যেহেতু রবিবার থেকে ছুটি তবে শুক্র শনি মাঝখানে পড়ে যায় অনেকেই কিন্তু আজকেই রাজধানী ছাড়ার চেষ্টা করছেন মহাখালী বাস টার্মিনাল থেকে জানাছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান ইতোমধ্যে আমাদের সঙ্গে ঈদ যাত্রার আরও খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আলামিন হোসেন যাচ্ছি তার কাছে আলামিন কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে যাত্রীদের চাপ কেমন দেখছেন কোন ট্রেন কি দেরিতে ছাড়ছে কিনা না অভিযোগ আছে যাত্রীদের এখন পর্যন্ত রাজশাহীগামী ধূমকেতু এর মধ্য দিয়ে আসলে দ্বিতীয় দিনের যে ইজ্জাতটা ট্রেনে শুরু হয়েছে গতকালকে বিলম্ব থাকলেও বেশ কিছু ট্রেন গতকালকে নির্ধারিত সময় ছেড়ে দিতে না পারলেও এখনকার যেটি আমরা দেখেছি যে সকাল থেকে যে বিভিন্ন জায়গার যে ট্রেন সেইগুলো একদম ঠিকঠাক সময় যাচ্ছে অর্থাৎ নির্ধারিত সময় যাচ্ছে আমি যদি একটু দেখাতে চাই যে স্বাভাবিক সময়ে এর চেয়ে কিছুটা যাত্রী বেশি রয়েছে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলছেন যে এবার আসলে তারা খুব একটা ভোগান্তিতে পড়তে হয়নি এখন পর্যন্ত ধূমকেতু রাজশাহীগামে সকাল ছয়টায় ছেড়ে গেছে নির্ধারিত টাইমে পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে সোয়া ছয়টায় পাড়াবাদ সিলেট সাড়ে ছয়টায় সোনার বাংলা চট্টগ্রামগামী সাতটায় এগারো সেন্ধু কিশোরগঞ্জ সোয়া সাতটা তিস্তা দেওয়ানগঞ্জগামী সাড়ে সাতটা মহানগর প্রভাতি চট্টগ্রাম সাড়ে সাতটা পঁয়তাল্লিশে ছেড়ে গেছে এখন পর্যন্ত একটি ট্রেনও বিলম্ব হয়নি অর্থাৎ নির্ধারিত সময়ই প্ল্যাটফর্ম এসেছে এবং যাত্রী নিয়ে তারা বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে এখন পর্যন্ত রেলের পক্ষ থেকে তিন দফা অর্থাৎ টিকিট যার ভ্রমণটা সেটি নিশ্চিত করতে তিন দফায় তারা সেটি ব্যবস্থা নিয়েছেন সুন্দরবন এক্সপ্রেস খুলনাগামী সেটিও আসলে নির্ধারিত সময় আটটা পর্যন্ত ছেড়ে গিয়েছে মহুয়া কমিউটার যেটি মোহনগঞ্জ গ্রামীও আটটা পর্যন্ত ছেড়ে গিয়েছে বড়িমারি এক্সপ্রেস ছেড়ে গেছে নির্ধারিত সময় কর্ণফুলি কমিউটর রংপুর এক্সপ্রেস এর বাইরে টিকিটের কালো বাজারে রোধে এখানে আর এন বি রেলওয়ে পুলিশ সহ তারা আসলে কাজ করছেন আমরা যেটি দেখি যে ঠিকঠাক মতো চললেও ছুটির একদম ঠিক আগ অর্থাৎ ছুটি হওয়ার পরে বিশেষ করে শ্রমিক বা গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যাওয়ার পরে এক রকমের অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে ট্রেনের যাত্রা শুরু হয় সেক্ষেত্রে তাদের কোনো পরিকল্পনা নির্দেশনা কোনো কিছুই কাজে আসে না ছাদে উঠে ভ্রমণ করে এখন পর্যন্ত পরিস্থিতি ঠিক আছে তবে জটিলতা এড়াতে উত্তরবঙ্গগামী যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সেগুলো আসলে বিমানবন্দর স্টেশনে থামবে না সব সরি এখান থেকে উঠে তারা বিভিন্ন গন্তব্যে যেয়েবে এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলছি ভোগান্তির কোনো চিত্র পাইনি তিন জায়গায় অর্থাৎ প্রথমে আপনার কমলাপুরে যুক্ত তিন জায়গায় আপনাকে টিকিট প্রদর্শন করতে হচ্ছে এরপর মূল প্ল্যাটফর্মে আপনি আসলে ঢোকার সুযোগ পাচ্ছেন এখন এটি ঠিক আসলে ওই কতক্ষণ পর্যন্ত তারা ধরে রাখতে পারে এই নির্দেশনা বা এই কার্যক্রম সেটা আসলে দেখার বিষয় আর আজকে যেহেতু অফিস রয়েছে আজকে এই পরেই মূলত সরকার যে ছুটি শুক্র শনি তারপরে ঈদের ছুটি শুরু হবে সেক্ষেত্রে বিকেলের দিকে উঠছে পড়া ভিড় কমলাপুর সহ বিভিন্ন স্টেশনগুলোতে বাড়তে পারে তেমনটাই বলছেন রেলওয়ে সংশ্লিষ্টরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ যাত্রার সবশেষ টাঙ্গাইলের রেলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে তেরো কিলোমিটার পথ এখনও দুর্ভোগের কারণ কয়েকবার সময় বাড়িয়েও রাস্তাটি চার লেনে উন্নীতকরণ শেষ হয়নি পাঁচ বছরে ফলে এবারও ঈদযাত্রায় যানজটের সংখ্যায় চালক যাত্রীরা যদিও মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে নানা পদক্ষেপের কথা জানিয়েছে পুলিশ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চার লেনের সুবিধা নিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন নির্বিঘ্নে পৌঁছায় এলেঙ্গা পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চার লেন প্রকল্প কয়েকবার সময় বাড়িয়েও শেষ হয়নি পাঁচ বছরে ঈদুল বিপুল সংখ্যক পশুবাহী ট্রাক চলাচল করে এই পথে তার উপর ঘরমুখী মানুষের চাপে সাড়ে তেরো কিলোমিটার এই পথ হয়ে ওঠে ভোগান্তির কারণ

এরই মধ্যে যানজট প্রবণ এলাকা চিহ্নিত করেছে পুলিশ সেসব এলাকায় যান চলাচল সুশৃঙ্খল রাখতে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনীর সাত শতাধিক সদস্য উত্তরবঙ্গমুখী একমুখী করে রাখি এই সময়টাতে এবং উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যে গাড়িগুলো আসে সেগুলোকে আমরা বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা গোলচক্কর থেকে বয়াপুর হয়ে বয়পুর লিং রুট দিয়ে আমরা ঢাকা পাঠিয়ে দেয় এবছরে একই পরিকল্পনা হাতে নিয়েছি এই মহাসড়ক চলাচল করে একুশ জেলার যানবাহন কোরবানির সেই চাপ বেশি থাকায় এবং রাস্তার উন্নয়ন কাজ শেষ না হওয়ায় যানজটের সংখ্যা থেকেই যায় নিউজ রাজধানীতে বসেছে কোরবানির পশুর হাট বিক্রি শুরু হয়েছে গত রাত থেকেই দেশের নানা প্রান্ত থেকে পর্যাপ্ত পশু এনেছেন খামারি ও ব্যাপারীরা হাটে পশুর অভাব না থাকলেও দাম নিয়ে অভিযোগ আছে ক্রেতাদের রাজধানীতে এবার দুটি স্থায়ী হাট সহ বাইশটি হাটে বিক্রি হচ্ছে কোরবানির পশু বৃহস্পতিবার রাত বারোটার পর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বেচা কেনা সারাদেশ থেকে পশু নিয়ে হাটে এসেছেন ব্যাপারী ও খামারিরা আকার ভেদে দাম হাঁকছেন তারা গরুর পাশাপাশি ছাগলের চাহিদাও বেশ তবে এবার কোরবানির পশুর দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের এখন গরুর দামটা একটু বেশি যাচ্ছে তাই মানে দেখতেছি আর কি আজকে বাজারটা কি রকম দেখছিও বড় গরু কিন্তু দাম প্রায় 2 লাখ আড়াই লাখ টাকা যাচ্ছে এখনো উনারাও কিন্তু এখন দাম ওইরকম ভাবে ছাড়তেছে না খামারিরা বলছেন খাদ্যর দাম ও লালন পালনের খরচ বাড়ায় বেড়েছে পশুর দাম তবে দাম বাড়ার পরও এবছর ভালো বিক্রির আশা তাদের অনেক খরচের জন্য ব্যাপারীটা তো হিমশিম খাওয়া গেছে অনেক ব্যাপারী লুজার হয়ে গেছে তো আশা করতেছি যেভাবে মানুষ আসছে যেভাবে গরুর ছবি উঠাচ্ছে নিজেদের সেলফি নিচ্ছে তো আশা করি এখানে একটা ভালো হাট জমজমাট ঈদ কোরবানির হাট এখানে হবে হাট বসতে না বসতেই দেখা গেছে অনিয়মের চিত্র সিটি কর্পোরেশনের নির্দেশনা উপেক্ষা করে পশু রাখা হয়েছে রাস্তায়ও গরু হাটে এই অবস্থায় হয় সাধারণত যারা নিয়ে আসে গরুর সাথে এরাই বিছনা কোরবানির পশুর হাট ও হাটের আশেপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ক্রেতা বিক্রেতাদের সুবিধার জন্য চালু করা হয়েছে অস্থায়ী ব্যাংকিং সেবাও একরামুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট বড় গরুর চেয়ে মাঝারি পশুর চাহিদা বেশি দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া সীমান্ত দিয়ে গরু প্রবেশ ঠেকাতে সতর্ক প্রশাসন ঈদ উল আজহার বাকি কয়েকদিন এরই মধ্যে লক্ষ্মীপুরের পাঁচ উপজেলার তেষট্টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসেছে গতবারের চেয়ে এবার মাঝারি গরু বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে গত বছর থেকে দাম কিন্তু এখনো এই সহানুভূতির ভিতরে আছে দাম বাড়তিও না কম না ক্রেতাদের সাধ্যের ভিতরে আছে এবার সব রকমের গর গরু আসলে দিলে অনেক জায়গাত গরু আসে এটা তো বড় বাজার এটা তো বাজার বাংলাদেশ নাই পার্বত্য জেলা খাগড়াছড়িতে বায়ান্নটি স্থানে বসেছে পশুর হাট স্থানীয় চাহিদা মিটিয়ে পশু যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে তবে যশোরের সার সাত মাইল পশুর হাট এখনও জমি নি আর দাম বাড়া দাম বাড়া এখন কিভাবে বিক্রি করছে ভারতীয় গরু প্রবেশ করায় দিনাজপুরে ন্যায্য দাম পাচ্ছেন না বিক্রেতারা অন্যদিকে ক্রেতারা বলছেন বাজারে গরু ও মহিষের দাম বেশি গরু কিনা সম্ভব হবে কিনা জানি না তবে আশা রাখি ইন্ডিয়ান গরু হচ্ছে দেশি গরুর চাহিদা কম বাজার খারাপ গরু বেస్తే যাচ্ছে না ভারতীয় গরুর কারণে প্রান্তিক খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে সজাগ থাকার কথা জানিয়েছে প্রশাসন ভারতীয় কোনো গরু এখানে প্রবেশ করছে না আমরা বিজিবি বা প্রশাসনের সাথে আমরা একাধিক বৈঠক করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরাও হচ্ছে মানুষকে সচেতন করছি যে কোনোভাবেই যেন ভারতীয় গরু না আসে ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে হাট আরো জমে উঠবে বলে আসা বিক্রেতাদের তানজিল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ পরশুর হাট পরিস্থিতির খবর জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দেবেন সহকর্মী আহসান রিটন রিটন চট্টগ্রামের হাটের বেচা কেনা এখনো কি জমে উঠেছে কিনা দাম নিয়ে ক্রেতাদের মতামত কেমন না এখনো পর্যন্ত আসলে চট্টগ্রামে পশুর হাটগুলোতে আসলে যে জমজমাট অবস্থা থাকার কথা সেটি এখনো হয়ে ওঠে না আমরা গতকালকে এবং আজকে নগরের বেশ কয়েকটি বাজারে ঘুরেছি আমরা এই মুহূর্তে চট্টগ্রামের একেবারে ঐতিহ্যবাহী চট্টগ্রামের বিবির হাট গরুর বাজার আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গরু আসলে সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে কিন্তু সেই তুলনায় ক্রেতার সংখ্যা একেবারে কম তবে একটি বিষয় হচ্ছে আজকে যেহেতু এখনও এখন সকালবেলা সেই কারণে ক্রেতার সংখ্যা কিছুটা কম হবে এটা খুব স্বাভাবিক কিন্তু আমরা গতকালকে চট্টগ্রামের সাগরিকার বাজারে গিয়েছিলাম সন্ধ্যার দিকে সেখানেও আসলে কাঙ্ক্ষিত যে ক্রেতা তার হদিস আমরা অর্থাৎ তেমন ক্রেতার আমরা ইয়ে পাইনি আনাগোনা পাইনি এবং এই এই একটি কারণে এখানে যারা বিক্রেতা রয়েছেন যারা ক্রেতা রয়েছেন তারা বিশেষ করে বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন আসলে কাঙ্ক্ষিত ক্রেতার দেখা না পাওয়া হতো তারা এক ধরনের হতাশার মধ্যে আছে এবং তারা ধারণা করছেন যেহেতু হাতে আরও তিন থেকে চার দিন সময় আছে সম্ভবত কারণে তারা হয়তো আজকের থেকে আজকে বিকেল থেকে হয়তো কাঙ্ক্ষিত যে ক্রেতা সেই তাদের দেখা তারা পাবেন আমরা কয়েকজন ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলেছি ক্রেতারা বলছেন যে আসলে যেহেতু হাতে কয়েকদিন সময় আছে সেই কারণে আসলে ব্যাপারীরা দাম ছাড়ছে না সংকট কারণে মুহূর্তে চাইলেও তারা তাদের পছন্দের পশুটি কিনতে পারছে না আবার বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন আসলে বছরের তুলনায় এবার পশু খাদ্যের দাম থেকে শুরু করে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোর কারণে পশু তাদেরকে চড়া দামে বিক্রি করতে হয়েছে এর মধ্যে একটি বিষয় হচ্ছে সাম্প্রতিক সময় যে ঘূর্ণিঝড় হলো রিমেল সেই রিমেলের কারণে দেশের অনেক জায়গায় অনেক খামারে অসংখ্য গবাদি পশু মারা গেছে এবং সেই কারণেও পশুর কিছু সংকট রয়েছে পাশাপাশি ভারত থেকে পশু আনতে যে একটি নিষেধাজ্ঞা রয়েছে সেই কারণেও গরুর কিছুটা সংকট আছে এবং সেই একই কারণে পশুর দাম এবার কিছুটা বাড়তি চট্টগ্রামে আমরা যেটি জানি যে সেটি হচ্ছে অন্তত আট লাখ পঁচাশি হাজারের মতো বেশ কম কিছু পশুর চাহিদা রয়েছে কুরবানিতে বাজার প্রাণিসম্পদ বিভাগের যে দাবি তারা বলছেন যে আসলে যে পরিমাণ পশুর চট্টগ্রামের দরকার সেই সম পরিমাণ পশুর চেয়ে আরও বেশি তাদের কাছে চট্টগ্রামে মজুদ আছে এবং ধারণা করা হচ্ছে যে আসলে পশু সংকট হবে না তবে যেহেতু এক এখনও তিন থেকে চার দিন সময় আছে মানুষের আসলে পশু রাখার জায়গায় একটি ব্যাপার এবং সেগুলোকে লালন পালন করার একটি ব্যাপার সব কিছু মিলিয়ে লোকজন আসলে এখনও পর্যন্ত মুখ্য হচ্ছে না আমরা ধারণা করছি আজকে বিকেল থেকে হয়তো কাঙ্ক্ষিত যে ক্রেতা তাদেরকে পাওয়া যাবে এবং এর এরপরেই ক্রেতা বিক্রেতা উভয়ের আসলে সম্মিলিত প্রচেষ্টায় গরুর বাজার জমে উঠবে এবং এই হাটগুলোতে বিক্রি করতে রাখি পশুর তাদের সুবিধার্থে এখানে পুলিশ প্রশাসন রয়েছে পাশাপাশি জাল নোট শনাক্তকরণের জন্য একাধিক গুত আমরা দেখেছি তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আমার কাছে এইটুকুই ছিল পশুর হাটের খবর হয়তো বেলা বাড়ার সাথে সাথে পশুর হাটগুলো জমজমাট হবে এমনটা প্রত্যাশা করছে সবাই সাথেই থাকবেন এবারে নওগার হাট পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম সাদেকুল নওগাঁর মোট কতটি স্থানে এবার পশুর হাট বসেছে আপনি যেখানে রয়েছেন সেখানকার ব্যবস্থাপনা এবং দাম নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন আপনার উনত্রিশটি পশুর হাটে কিন্তু গবাদি পশু বেচা কেনা চলছে কুরবানি উপলক্ষে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে এইখানে এই আহ এলাকা হিসাবে পরিচিত এই পশুর হাট কিন্তু বারোটার পর অর্থাৎ দুপুর বারোটার পর কিন্তু সেখানে পশু উঠতে শুরু করে এবং আমি যে হাটটিতে রয়েছি আপনি দেখবেন যে এখন অন্যান্য পণ্যের বেছে কিনে চলছে কিন্তু এখনো কোন গবাদি পশু কিন্তু এখানে নিয়ে আসা হয়নি এখানকার ইজারাদার আমাকে যেটি জানিয়েছেন যে আসলে আমাদের এই হাটগুলো লাগে মত বারোটার পর থেকে আর জমে ওঠে প্রায় বেলা দুইটার পর থেকে এখন আপনি তেমন কোনো কিছু দেখানো নেই আসলে এই পশুর হাটগুলোর কথা যদি আপনাকে জানাই যে এবারে পশুর হাটে আমরা যেটি দেখেছি যে আপনার আহ বিশেষ করে গরু ছাগলের যদি আমি মূল্যের কথা বলি আপনার গত বছরের তুলনায় সামান্য কিছুটা বেশি হলেও খামারিরা যেটি বলছেন যে আসলে এতেও তাদের কিন্তু পোশাচ্ছে না তারা যেটি বলছেন যে গত বছর যে গরুটি তারা এক লাখ টাকায় বিক্রি করেছেন এবারে কিন্তু তাদের কমপক্ষে এটি এক লাখ দশ থেকে বিশ হাজার টাকায় বিক্রি করতে হবে কিন্তু সেইভাবে কিন্তু তারা বিক্রি করতে পারছেন না বিক্রি করতে হচ্ছে গত বছরের মানে মূল্যেই এবং এক্ষেত্রে আহ আপনি তারা যেটি দাবি করছেন যে পশুর যে খাদ্য সে খাদ্যের দাম কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় কিন্তু পশুর দাম বৃদ্ধি পায়নি আরেকটি জিনিস আপনাকে জানাবো যে আপনি জানেন যে প্রত্যেকটি হাটে আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে এই টোল আদায়ের ক্ষেত্রে নির্ধারিত যে মূল্য তার চেয়ে কিন্তু আপনার গোবাদি পশু ক্ষেত্রে প্রায় দ্বিগুণ অর্থাৎ 500 এর সেখানে 800 কোন কোন হাঁটি কিন্তু 900 টাকা পর্যন্ত পাওয়া হচ্ছে এবং খাসির ক্ষেত্রেও প্রতিটি খাসির ক্ষেত্রে 1 থেকে 200 এমনকি 300 টাকাও অতিরিক্ত পাওয়া হচ্ছে এই বিষয়গুলো নিয়ে জেলা প্রশাসকের কাছে একাধিকবার অভিযোগ দেওয়ার পরে আমরা দেখেছি যে ইতিমধ্যে কিটকপুর হাট সহ কয়েকটি হাটে কিন্তু প্রশাসন অভিযান চালিয়েছে এবং এই অভিযানের ফলে কিন্তু আপাতত তো কয়েকটি হাটে আমরা দেখেছি যে আপাতত কিন্তু স্বাভাবিক মূল্যে কিন্তু পশুর বেচা কিনা চলছে তবে এখানকার যারা ক্রেতা তারা যেটি বলছেন যে বড় বড় হাটগুলোতে কিন্তু এক্ষেত্রে আমরা যেটি দেখেছি সেখানে কিন্তু ভ্রাম্যমান আদালত চলছে না এবং সেখানে কিন্তু অতিরিক্ত টুল আদায় করা হচ্ছে এবং এখানে আপনার আপনার ক্রেতা যারা তারা কিন্তু মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বঞ্চিত হচ্ছেন এই ছিল মোটামুটি আমার কাছে নগার পশুর পরিস্থিতি নগাঁও চট্টগ্রাম থেকে কোরবানীর পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা কোরবানির হাট কাঁপাতে আসছে প্রায় তিরিশ মন ওজনের ষাঁড় জায়েদ খান প্রিজিয়ান জাতের এই গরুটি এবার পশুর হাটের অন্যতম আকর্ষণ বলছেন খামার মালিক কয়েকদিন পরই তোলা হবে গাবতরী হাটে এরই মধ্যে দূরদূরান্ত থেকে খামারের বাড়িতে মানুষ আসছেন ষাঁড়টি দেখতে গাজীপুর সিটি কর্পোরেশনের কালতি এলাকার বাসিন্দা আক্তার হোসেন স্থানীয় কৃষকদের কাছ থেকে কিনে গত এক বছর ধরে লালন পালন করেছেন ফ্রিজিয়ান জাতের একটি সার অন্য গরু বা মানুষ দেখলে দিগবাচি দিতে চায় সারটি এমন চঞ্চল স্বভাবের কারণে এর নাম রাখা হয় জায়দ খান এরই মধ্যে গরুটিকে দেখতে অনেকে ভিড় করছেন গরুটা দেখতে এসছি জায়দ খান বড় বড় গরু অনেক গরুরা ভালো লাগছে দেখতে এত বড় একটা গরু পালছে ঈদের সময় বিক্রি করব আমাদের অনেক ভালো লাগে এত বড় গরু আমরা দেখি নাই কখনো এই গরুটার নাম রাখছে তার এই গরুর যে মালিক তার ছেলে জাহিদ খান প্রতিদিন গরুটিকে ঘাস খড় ও দানাদার দেড় হাজার টাকার খাবার খাওয়ানো হয় অস্বাস্থ্যকর ও মানুষের জন্য ক্ষতিকর কোনো কিছুই এটিকে খাওয়ানো হয় না আমি অনেক ভালোবাসি হ্যাঁ স্টাইল খুব ভালো লাগে তাই ভালোবাসি গরুর নামটা জাহিদ খান রাখছি একদিন মানে সকালবেলা খ্যার ঘাস এগুলো কেটে দেওয়া হয় যাতে গরু ভালোভাবে খেতে পারে খামারি আক্তার হোসেন জানান ঈদে বিক্রির জন্য ষাটটিকে গাবতলি পশুর হাটে নেওয়া হবে বর্তমানে এর ওজন প্রায় তিরিশ মন গরু খুব ভালো গরু আশা করি এটা ওজন তিরিশ মন হবে যার পছন্দ হবে আপনার তার আলোচনার মাধ্যমে আমি এটা বিক্রি করে দেব ঈদের মধ্যে আমার আশা আছে ষাট জায়দ খানের দাম হাঁকা হচ্ছে সাড়ে আট লাখ টাকা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ছয় ঘন্টার মধ্যে উত্তর আর চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ সিটি কোরবানির বর্জ্য অপসারণ হবে এমন ঘোষণা ঢাকা মেয়রের ঈদের সময় স্বাভাবিক ক্ষেত্রে বেয়াল্লিশ হাজার মেট্রিক টন বর্জ্য বেশি তৈরি হয় ঈদের দিন দুপুর দুইটা থেকে দুই সিটির প্রায় বিশ হাজার কর্মী কাজ শুরু করবে ব্যবস্থাপনা সুষ্ঠু করতে নগরবাসীকে আগেই দেয়া হবে এগারো লাখ ষাট হাজার পলি পশু কোরবানির পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্জ্য অপসারণ গেল কয়েক বছর ধরে চব্বিশ ঘণ্টার মধ্যে রাজধানী পরিচ্ছন্ন করার কাজ সফলভাবেই করেছে দুই সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠু করতে গেল দুই বছর কোরবানির স্থান নির্দিষ্ট করে দিয়েছিল উত্তর সিটি কর্পোরেশন তবে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় এবার সে বিষয়টি শিথিল থাকছে উত্তর সিটিতে দিনে সাড়ে তিন হাজার মেট্রিক টন বর্জ্য হলেও কোরবানির সময় তা বেড়ে দাঁড়ায় প্রায় বিশ হাজার মেট্রিক টনে বর্জ্য অপসারণের সব ওয়ার্ডে থাকবে পর্যাপ্ত সরঞ্জাম ছয় ঘন্টার মধ্যে শেষ করা হবে পুরো কাজ পরিচ্ছন্নতার জন্য দেয়া দশ লাখ চল্লিশ হাজার পলিব্যাগ ব্যবহার নিশ্চিত করা গেলে ব্যবস্থাপনা অনেকটাই সহজ হবে বলে মনে করে ডিএনসিসি আমাদের যারা কনসারটেন্সি ইন্সপেক্টর যারা আছে তারা প্রতিটি তার ওয়ার্ডের প্রতিটি জায়গায় কথা বলছেন আমরা কল্যাণ সমিতির সাথে কথা বলছি সোসাইটিগুলি যেগুলি আছে তাদের সাথে কথা বলছি যাতে করে এই ব্যাগটির ব্যবহার যাতে করে হয় এবং আগের চেয়ে আমরা চাই যে ধাপে ধাপে আমাদের যে ঘাটতিগুলি কতবার রয়েছিল আরো বেশি কিভাবে এটা জনগণের কাছে পৌঁছে দেয়া যায় হাটের বর্জ্য পরিষ্কারের জন্য আলাদা টিম করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা বলছে চব্বিশ ঘন্টার মধ্যে সরানো হবে কোরবানির বর্জ্য নাগরিকদের দেয়া হয়েছে এক লাখ বিশ হাজার ব্যাগ আমরা তো নির্দিষ্ট স্লোটার হাউস মানে কুরবানির জায়গা আমরা করতে পারি না আমাদের ইয়ের কারণে এটা যদি আমরা করতে পারতাম তাহলে এই বর্জ্যটা আরও অনেক সহজে আমরা অপসারণ করতে পারতাম যেই ব্যাগটা আমরা দিচ্ছি সেটা আমাদের যাতে বর্জ্যটা রেখে দেয় আদরে যে অন্যভাবে রাখলে সেটা কিন্তু অপসারণ সময় লাগবে এখন আপনার এই যে যদি ছড়ায় ছিঁড়ে রেখে দেয় সেটাকে ওয়াশ আউট ই করতে কিন্তু অনেক সময় লাগবে দক্ষিণ সিটিতে স্বাভাবিক সময়ে তিন হাজার হলেও কোরবানির বর্জ্য তৈরি হয় অতিরিক্ত বাইশ হাজার মেট্রিক টন দুই দিনের মধ্যে কোরবানি শেষ করার আহ্বান জানিয়েছে দুই সিটি কর্পোরেশন বনিবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের আরও আটটি ফ্ল্যাট পঁচিশ একর জমি সহ বিপুল সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত এদিকে বেনজিরের বিরুদ্ধে অভিযোগের দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার সচিবালয়ে তিনি বলেন আইজিপি থাকাকালে বেনজিরের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দের নির্দেশ দেয় ঢাকা মহানগর বিশেষ দায়রা জজ আদালত সাবেক এই পুলিশ প্রধানের নিজের ও তার পরিবারের জব্দ সম্পত্তির মধ্যে রয়েছে রূপগঞ্জে চব্বিশ ও উত্তরায় তিন কাঠা এবং বান্দরবনে চব্বিশ একর জমি বাড্ডায় দুটি ও আদাবরে ছয়টি ফ্ল্যাট আছে সিটিজেন টেলিভিশন ও টাইগার অ্যাপারেলসের আংশিক মালিকানা রূপগঞ্জের চব্বিশ কাঠার একটা সম্পত্তি এবং উত্তরায় তিন কাঠার একটি প্লট এবং ওনার স্ত্রীর নামে ছয়টি ফ্ল্যাট বান্দরবন সদর মৌজায় ওনার পঁচিশ একর সম্পত্তির একটা লিজ সম্পত্তি সেই সম্পত্তিটাও আমরা করেছে। বেনজিরের সম্পত্তির বৈধতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান পুলিশের প্রধান থাকার সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি পরে অভিযোগ এলে সরকার বিষয়ে এ আইনি ব্যবস্থা নিচ্ছে যেগুলি আসছে সেগুলি মানে আমরা দেখেছি সঠিকভাবে কাগজপত্র সঠিকভাবে আসছে এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে সেগুলি দেখবে আমাদের এখানে আমাদের এখানে দেখার কিছু নেই এর আগে বেনুজিরের সব ব্যাংক হিসাব এবং রাজধানীর মধ্যে গুলশান ও রাজধানীর বাইরে গাজীপুর গোপালগঞ্জ মাদারীপুর ও কক্সবাজারের সম্পত্তি জব্দের আদেশ দেয় আদালত নিয়োগ করা হয় জব্দ সম্পত্তির তত্ত্বাবধায়ক রিসা ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ফের গোলাগুলির শেলের শব্দে কেঁপে উঠল টেকনাফের দ্বীপ ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন মধ্যরাত থেকে থেমে থেমে আসা শব্দে আতঙ্কে দুই দ্বীপের বাসিন্দারা স্থানীয়রা জানান মিয়ানমারের মঙ্গরু শহরের হাসুরাতা ও মেরুল্লা গ্রাম থেকে ব্যাপক মর্টার মটরশেলের শব্দ শোনা যাচ্ছে এদিকে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে গুলি চালানোর কারণে সাতদিন ধরে টেকনাফ সেন্ট মার্টিনের যোগাযোগ বন্ধ রয়েছে এর জেরে ওষুধ খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে পড়েছেন দ্বীপের প্রায় দশ হাজার বাসিন্দা তবে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে চলাচলের বিকল্প রুট খোঁজা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন সঠিক তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বুধবার সাংবাদিকদের তিনি বলেন এই হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করা হচ্ছে এর আগে মন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে এমপি আজিমের মেয়ে ডরিন জানান ডিএনএ টেস্টের জন্য তিনি প্রস্তুত কলকাতার নিউ টাউনের ফ্লাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় পুরো দেশ এরই মধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল মিন্টু সহ বেশ কয়েকজনকে আটক করা হয় এদিকে মিন্টু ষড়যন্ত্রের শিকার দাবি করে মানববন্ধন করেন স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একাংশ বুধবার দুপুরের সচিবালாயে সদাসত্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসেন এমপি আজিমের মেয়ে সাক্ষাৎ শেষে তিনি জানান কোন চাপের মুখে যেন বিচার বাধক দস্থ না হয় যাদের সাথে তাদের কমিউনিকেশন যাদের কথা হয়েছে ফোনে কথা হচ্ছে দেখা করছে এই যে এইগুলোতদবীর এগুলো করলে তো আসলে মূল যে হত্যাকারী তাদেরকে তো আসলে ছাড়া পেয়ে যাবে যেটা আমি বলতে পারি পরে সদাসত্র মন্ত্রী জানান হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে খুঁজে বের করা হচ্ছে কোন চাপচুপ না আমরা আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো কার উদ্দেশ্য কি ছিল এগুলো সব আমরা পরে জানাবো এ ঘটনায় দুটি মামলা হয়েছে একটি কলকাতায় অন্যটি ঢাকায় নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা গ্রামীণ টেলিকমের কর্মীদের অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনুসের বিচার শুরু করেছে আদালত ঢাকার বিশেষ জজ চারের আদালতে ইউনুস সহ বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য তারিখ নির্ধারণ করা হয় আদালতের আদেশের পর ড ইউনুস সাংবাদিকদের বলেন মামলায় জড়িয়ে তাকে হয়রানি করা হচ্ছে এছাড়া আদালতে অপরাধ প্রমাণের আগেই প্রায় আধা ঘন্টা লোহার খাঁচায় থাকতে হওয়ায় ক্ষোভ জানান এই নোবেল নোবেলজয়ী ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুস একসময় গণমাধ্যম এড়িয়ে চললেও এখন পরিস্থিতি ভিন্ন বিভিন্ন মামলায় আদালত অঙ্গনে যাতায়াত বাড়ার সাথে সাথে তিনিও বিভিন্ন বিষয়ে ক্ষোভ আক্ষেপ জানাচ্ছেন সাংবাদিকদের বুধবার গ্রামীণ টেলিকমের শ্রমিকদের কোটি লাখ টাকা আত্মশত মানি লন্ডারিং এর মামলায় অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ সৈয়দ আরাফত হোসেন এ সময় প্রায় বিশ মিনিট আদালতের লোহার খাঁচায় থাকেন ডক্টর ইউনুস সহ আসামিরা এতে ক্ষোভ জানিয়ে বিষয়টিকে পশু সুলভ আচরণের সাথে তুলনা করেন ডক্টর ইউনুস একটা হলো আমি দেশের শত্রু আমি পদ্মা সেতুর অর্থ আঁকিয়ে দিয়েছি আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই এগুলো হলো হয়রানি যে কথার কথা বলে যাচ্ছে বলেই যাচ্ছে এটা আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো এরকম প্রতি বছর নতুন নতুন কাহিনী রচনা হলো এগুলো তো চলছেই এই মামলায় সাক্ষী মোট একত্রিশ জন আগামী পনেরোই জুলাই ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত মামলায় তাড়াহুড়ো করা হচ্ছে অভিযোগ করে ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবার কথা জানালেন ডক্টর ইউনুসের আইনজীবী কোর্টকে অনুরোধ করেছি ন্যায় বিচারের জন্য স্বাভাবিক নিয়মের মাধ্যমে মামলার ডেট দেওয়ার জন্য দ্রুত গতিতে না দেওয়ার জন্য তারপরে সরকার পক্ষ বারে বারে চেষ্টা করছে মামলাটাকে অতি দ্রুত সমাপ্তি করার জন্য এদিকে রাষ্ট্রপক্ষ বলছে একজন নোবেল জয়ীকে হয়রানি বা অসম্মান করা মামলার উদ্দেশ্য নয় দুর্নীতির অভিযোগের আইনগত ভিত্তি আছে বলেই অভিযোগ গঠন করেছেন আদালত বাকের খাঁচার মধ্যে ওনাকে কোনোদিনই ঢুকানো হয় না ওনাকে প্রত্যেক দিনই বলা হয় আপনি বসেন এবং আপনি আমাদের সাথে থাকেন বসেন কিন্তু তিনি অন্যান্য আসামি তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে উনি ঢুকে যান দুর্নীতির এই মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে আসামিদের জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বাজেটে কর সুবিধা বাতিলের প্রস্তাবে জাপানি অর্থনৈতিক অঞ্চলে দুটি কারখানা নির্মাণ বন্ধ রেখেছেন বিদেশি বিনিয়োগকারীরা নীতির ধারাবাহিকতা না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন আরও অনেক বিদেশি উদ্যোক্তা উদ্বিগ্ন দেশি বিনিয়োগকারীরাও এ অবস্থায় দীর্ঘমেয়াদে বড় ক্ষতির আশঙ্কা করছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা সুবিধা অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড কে চিঠি দিয়েছে সংস্থাটি নারায়ণগঞ্জের আড়াই হাজারে বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেখানে কারখানা নির্মাণ শুরু করেছে জাপান জার্মানি তুরস্ক সহ কয়েকটি দেশের উদ্যোক্তা বেজা কর্মকর্তারা জানান বাজেট প্রস্তাবের পর কর সুবিধার অনিশ্চয়তায় দুটি কারখানার নির্মাণ বন্ধ রেখেছেন উদ্যোক্তারা পরিকল্পিত শিল্পায়ন বাড়াতে সারা দেশে সরকারি ও বেসরকারি খাতে একশো অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার বিনিয়োগ পেতে আয় করে দশ বছর মেয়াদি ছাড় ও শুল্কমুক্ত সুবিধায় আমদানির সুযোগ দেয় সরকার দু হাজার অর্থ বছরের বাজেটে বেসরকারি অঞ্চলের সুবিধা বাতিল করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী পলিসি ইনকনসিস্টেন্সিতে বিনিয়োগকারীদেরকে বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদেরকে একটা রং সিগন্যাল দেবে নতুন উদ্যোগ কেন যারা অলরেডি এসেছে তারাও একটা মধ্যে পড়ে যাবেন বাজেট প্রস্তাবের পর বেজা কর্মকর্তারা যেমন প্রশ্নের মুখে পড়েছেন তেমনি বেসরকারি অঞ্চলের মালিকরাও কারখানা নির্মাণে বিদেশি তিনটি কোম্পানির সঙ্গে মেঘনা গ্রুপের বাজেট প্রস্তাবের কারণে দেখা দিয়েছে অনিশ্চয়তা ইতিমধ্যে কিন্তু বিনিয়োগ ফ্লো শুরু হয়েছে এখন এই জিনিসটা আমি অনুরোধ করবো যে কোনোভাবে হোক সরকার যাতে এটা পুনর্বহাল করে পুনর্বস্থায় ফিরিয়ে নেয় এখানে কিন্তু সরকারের খুব বৃহৎ যে রেভিনিউ লস হয়ে যাবে আমার মনে হয় বিষয়টা ওরকম না বেজা কর্মকর্তারা জানান গত তিন বছরে অর্থনৈতিক অঞ্চলগুলোর আমদানির পরিমাণ ন হাজার একশো কোটি টাকা শুল্কমুক্ত সুবিধার কারণে সরকার হারিয়েছে মাত্র একানব্বই কোটি টাকা অন্যদিকে কারখানা নতুন হওয়ায় অনেক কোম্পানি মুনাফায় আসেনি বেজার হিসাবে তিন বছরে আয় করে ছাড় আড়াইশো কোটি টাকা ছাড়ায়নি রুহুল আমিন নিউজ ঢাকা ট্রেনে আম পরিবহনের রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত খরচ মাত্র টাকা এতে আগ্রহ নেই ব্যবসায়ীদের তাদের অভিযোগ রেলের অব্যবস্থাপনা ও রুট সমস্যার কারণে এই উদ্যোগ সফল হচ্ছে না এজন্য রেল বিভাগকে ডাক বিভাগের সাথে সমন্বয়ের দাবি তাদের এদিকে ধারাবাহিক লোকসান দিয়েও এই সার্ভিস চালু রাখা নিয়ে রেল বিভাগের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে আম পরিবহনে দু সাল থেকে রহনপুর নবাবগঞ্জ ও রাজশাহী হয়ে ঢাকায় যাতায়াতে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস চালু করে রেল বিভাগ প্রতি কেজি আম পরিবহনে খরচ এক টাকা সাতচল্লিশ পয়সা এতেও সারা নেই ব্যবসায়ীদের একশো তিয়াত্তর টন ধারণ ক্ষমতার ট্রেনে এবারও প্রথম দিনে আম গেছে মাত্র সাড়ে চার টন ট্রেনে আম পরিবহনে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে কয়েক দফা টাকা খরচের পাশাপাশি ভোগান্তির অভিযোগ ব্যবসায়ীদের ট্রেনে পাঠালে হয় তাকে কমলাপুর অথবা বিমানবন্দর স্টেশন থেকে নিতে হয় সেই ক্ষেত্রে তাদের কোনো ফিডব্যাক নাই যে যে কাস্টমারটাকে পাঠালাম তাকে তারা রিং দিবে বা এসএমএস করবে এ ধরনের কোনো দায়িত্ব তাদের নাই লোকসান দিয়ে এই সার্ভিস চালু রাখাই উঠেছে নানা প্রশ্ন তবে এই খাতকে লাভজনক করতে ডাক বিভাগের সাথে সমন্বয়ের দাবি ব্যবসায়ী নেতাদের ডাক বিভাগ একেবারে বন্ধ অবস্থায় আছে সেই ডাক বিভাগকে কাজে লাগার জন্য তারই ফলশ্রুতিতে সচিব মহোদয় একটা কথা বলেছিল যে আমাদের সাথে এমইউ হচ্ছে এস এ পরিবহন আর সুন্দরবনের সাথে যদি এস এ পরিবহন এবং সুন্দরবনের সাথে এমইউটা হয়ে থাকে তাহলে কেন ব্যবসায়ীদেররা কে কাছে এই মেসেজটা পৌঁছাতে পারলো না তার ব্যর্থতা কে নেবে প্রতি ধারাবাহিকভাবে লোকসান হলেও তা লাভজনক করতে তেমন পদক্ষেপের কথা জানাতে পারেননি কর্তৃপক্ষ মাননীয় মন্ত্রী আমাদের রাজশাহীতে এসে আমাদের বিভাগীয় কমিশনার অফিসে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার সংশ্লিষ্টদের সাথে শেয়ার করেছেন বিষয়টা এটা একটা প্রচারের একটা অংশ হিসেবে এবং এটা হবে আমরা আশা করি আমরা মাত্র শুরু হয়েছে দু সাল থেকে তেইশ সাল পর্যন্ত আম পরিবহন করে মোট আয় হয়েছে ছেচল্লিশ লাখ উনত্রিশ হাজার একশো চল্লিশ টাকা এর বিপরীতে এক কোটি সাতচল্লিশ লাখ বাইশ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে রেল বিভাগকে মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী আর এই এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সে ধন্যবাদ সবাইকে